হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জানি না জানি না আজকে টিউটোরিয়ালে যে কাজটি দেখাবো এটা ঠিক হবে কি না, তবে যদি আপনার প্রয়োজন হয় আপনি সে কাজটি করতে পারেন। আজ ফটোশপ দিয়ে শুধু ছবি না, শুধু ফটো না, এমনকি অনেক অনেক কাজ করা যায় ফটোশপ দিয়ে। ফটোশপ দিয়ে শুধু দেখি যে ছবির কাজ করে। আসলে ছবির কাজ ছাড়াও অনেক কাজ হয়, ছবির কাজ ছাড়াও ফটোশপ দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, তবে কাজগুলো জানা লাগবে। ওকে, শুরু করা যাক তাহলে আজকে টিউটোরিয়াল। ওকে, আজকে দেখাবো যে যে কোনো পেজ স্ক্যান করার পরে, যে কোনো পেজ স্ক্যান করার পরে সেটাকে কিভাবে ফটোশপের মাধ্যম দিয়ে এডিট করানো যায়। হ্যাঁ, ফটোশপ দিয়ে সেই ডকুমেন্টস ফাইলটাকে কিভাবে এডিট করানো যায়। ওকে, ঠিক আছে, শুরু করা যাক তাহলে আজকে টিউটোরিয়াল। আপনার যদি স্ক্যানার থাকে, স্ক্যানার দিয়ে যে কোনো ফাইল স্ক্যান করে নিয়ে আপনি ফটোশপে ইনপুট করেন, ঠিক আমি ইনপুট করছি, এটার মাঝে কিন্তু দেখেন একটা কালো দাগ আছে, তো কালো দাগ একটা দাগ আছে আপনার, এই দাগ আছে, এই যে সাইডের ভিতরে দাগ আছে। আপনি কন্ট্রোল এল প্রেস করেন, কন্ট্রোল এল, এবার এটা দিয়ে আপনি এটার উপর ক্লিক করেন, দেখেন কালো দাগটা প্রায় অনেকটাই চলে গেছে। আবার একটা ক্লিক দেন, যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে আপনি ক্লিক দিয়ে কালো দাগটাকে সরিয়ে নেন। হ্যাঁ, মোটামুটি এদিকে সবশেষ শুধু উপরের অংশে একটু দাগ আছে, সেটা আপনি এই কালোটা সরাতে গেলে এদিক এদিকে আরও বেশি সমস্যা হবে, মানে এদিকে আরও বেশি ফর্সা হয়ে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে, এটা রেক্টেঙ্গল টুল দিয়ে আপনাকে এটা ব্লক করে নিতে হবে। হ্যাঁ, এ ব্লক, ওকে, এরপর মুভ টুল, এরপর কন্ট্রোল এল, আবার আপনি ওই বাটন আনিয়ে প্রেস করে আপনি আবার নেশন। ওকে, দেখেন শুধু যেটুকু ব্লক করছেন শুধু সেটুকুই কিন্তু সে দাগ সরছে, আদারওয়াইজ কোনো জায়গায় কোনো ইফেক্ট পড়ে নাই। ওকে, কন্ট্রোল ডি, দাগটি চলে গেছে। ওকে, ঠিক আছে, এমন আসলো। এবার একটু জুমটা কমিয়ে নিই, মোটামুটি ঠিক আছে। ওকে, আজকে দেখাবো কীভাবে করানো যায়। ওকে, ঠিক আছে, কীভাবে, এবার টাইপ টুল, টাইপ টুল এখানে এসে আপনাকে কালারটা সিলেক্ট করে নিতে হবে, এই কালার। ওকে, ঠিক আছে, এবার টাইপ টুল আপনি প্রেস করেন এখানে। ওকে, এখানে আনার পরে আরেকটি শটে কালার সিলেক্ট করা যায়, সেটা হলো এটা, এখানে সে ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি এটা আনেন, এটা দিয়ে আপনি এখানে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দিয়ে ওকে দেন, ঠিক আছে। এখানে ফন্ট আছে 60, এখানে ফন্ট 14 করেন, দেখেন মিলে কি না। ওকে, ঠিক আছে, ফন্ট 14, এখন এখানে আমাদের ফন্টস কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আমার যেমন 17 MG ফন্ট, আপনি আমি 17 MG করা আছে, আপনারা এখানে ফন্টটা সিলেক্ট করে নেবেন, সেখানে আপনি এখানে 17 MG এস 17 MG দিয়ে লাগবে, এস ইউ টি, হ্যাঁ এই 17 MG আসছে, পরে এন্টার প্রেস করেন, ঠিক আছে। ওকে, এরপরে লিখেন তালে বসছে। ওকে, এখানে কন্ট্রোল আল্ট্রা বি মারেন, হ্যাঁ তাহলে দেখেন ঠিক হয়ে যাবে তারিখ, এটা কিন্তু অনেক বড় লেখা হলো। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে আবার সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলে এখানে আপনি 10 ফন্ট করে দেন, হ্যাঁ 10 ফন্ট মিলবে, হ্যাঁ এটা আছে 10 ফন্ট, 10 ফন্টটা দেখেন পুরোটাই মিলে গেছে। অতএব দেখেন যে এখানে ফন্ট সিলেক্ট করার পরে এখানে দেখবেন এই ফন্টটার ওই ফন্টটা সমান সমান, মানে এভারেজ সমান সমান আছে কি না, হ্যাঁ দেখেন তো, হ্যাঁ মোটামুটি সব সমান সমান আছে ফন্টটা। ওকে, ঠিক আছে, এবার আপনি যা করবেন তা হলো এখানে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার দুটাও হয়ে গেছে, একটা হলো টাইপ টুল, একটা হলো অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখান থেকে এসে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন, ক্লিক করে এই রেক্টেঙ্গেল যে টুল আছে সেই টুলটা দিয়ে আপনি এই তারিখের ঘরটাকে সিলেক্ট করে নিন।
মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে নিচে যে তারিখ লেখাটা ছিল সেটা এখন ডিলিট প্রেস করেন, দেখেন ওই তারিখটা সরে গেছে। আচ্ছা, যদি আবার বুঝতে না পারেন আবার আপনাদের দেখাই যে এই যে এইটা, এই তারিখটা এবং এই তারিখটা সমান সমান সব ঠিক আছে, এই তারিখটা এই জায়গায় লিখতে হবে। ওকে, ঠিক আছে। এবার আপনি এমন আসলেন, এমন এসে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে রেক্টেঙ্গেল টুল আছে এই টুলটা প্রেস করবেন। প্রেস করে আপনি 2 তারিখকে সিলেক্ট করে নেন। ওকে, সিলেক্ট করার পরে মুভ টুলটা ব্যবহার করেন, মুভ টুল উপরে ক্লিক করেন। এরপরে এরপরে কিবোর্ডে ডিলিট বাটনটা প্রেস করেন, দেখেন উপরকার ওই তারিখটা মুভ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটা এভাবে বসাই দেন। ওকে, কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন এটা চলে গেছে। এখন সাপোজ মনে করেন আপনি এই তারিখটা চেঞ্জ করবেন, এই তারিখটা চেঞ্জ করবেন। আচ্ছা, ওকে, আপনি মনে করেন যে 11/06/2019, ওকে, এই যে লেখা হলো, লেখা লেখাটা নিয়ে যান, যাই ঠিক ওই লেখার উপরে রাখেন, দেখেন হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এরপর কি করবেন, এরপর আবার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লেখাটার উপরে, ব্যাকগ্রাউন্ড যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আবার ক্লিক করেন। ক্লিক করে আবার ব্যাক এরপর কি রেক্টেঙ্গেল টুলটা ক্লিক করেন। ক্লিক করে এটাকে পুরো সিলেক্ট করে নিন, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করেন। ওকে, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যেন আমাদের হোয়াইট থাকে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি মনে করেন এরকম ব্ল্যাক থাকবে, তাহলে তাহলে আপনি ডিলিট মেলে কিন্তু দেখেন ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনাকে কী করতে হবে, এই নিচের অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাকে আপনি হোয়াইট করে রাখুন, সাদা। ওকে, এখন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু সাদা হয়ে থাকলো। ওকে, এবার কন্ট্রোল ডি। ওকে, এখন আসে লেখার কালারে। এবার আপনি সবগুলাকে এক ক্লিয়ার করে ফেলেন ফাইন্ডিং ইমেজ। ওকে, এরপর প্রেস করেন কন্ট্রোল এল, কন্ট্রোল এল প্রেস করে এটা এটাকে দেখেন, এটা কিন্তু ইনশাল্লাহ অনেকটা কালো হয়ে যাবে, এই কালো কালো। হ্যাঁ, আপনার যদি কালো লাগে, হ্যাঁ হয়েছে। ওকে ওকে, হ্যাঁ দেখুন এটা মোটামুটি ঠিক আছে। এটা প্রিন্ট যদি প্রিন্ট দিয়ে দেন তাহলে সবই ঠিক হবে। কিন্তু একটা বলে রাখি যে ডকুমেন্টস এডিট একদম এ টু জেড ভাবো শেখানো যায় না, শুরু থেকে শেখানো যায় না। কিন্তু যারা মোটামুটি স্ক্যান, এরপর আপনার টাইপ টুল টুল সম্বন্ধে যাদের ধারণা আছে আর ফন্ট সম্বন্ধে যাদের ধারণা আছে, এরা এরা এটা করতে পারবে। অতএব আপনারা যদি এর ভিতরে ভিডিওটার ভিতরে যদি আপনার কিছু বুঝতে না পারেন, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাদের যেভাবেই হোক যদি জানান, তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো একটু উপকার হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক দিয়ে বাজিয়ে দিন, এবং আমাদের ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। ওকে, বাই বাই, টাটা।